আসসালামু আলাইকুম। শুরুতেই জানিয়ে দিচ্ছি আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট গুলো। কাঁচা মরিচ ও পেঁয়াজের খরচ কমাতে প্রধানমন্ত্রী যে পরামর্শ, এরপর আপনাদের জানাবো একটি বিশেষ প্রতিবেদন, যে কারণে সরকার টেনশনে আন্দালিব পার্থ। বাংলাদেশে মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যে আলোচনা হলো। সার্বজনীন পেনশন স্বায়ত্তশাসিত সরকারি কর্মচারীদের জন্য আছে দুই স্কিম। বিদেশে থাকা মিশনকে যে নির্দেশনা দিল সরকার, কেন শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, ওয়াশিংটনকে বার্তা দিল্লির। আইডিয়ালের ছাত্রকে বিয়ে করা মুস্তাককে যা বললেন হাইকোর্ট। লাখের নিচে নামল স্বর্ণের দাম, যে কারণে জাতীয় সঙ্গীতের সময় যুব মহিলা লীগ নেত্রীদের হাসাহাসি, যে কারণে বাংলাদেশে আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান। সর্বশেষ আমাদের হাতে যে চাঞ্চল্যকর নিউজটি আছে, কেন ডিএমপির উচ্চ পদস্থ পাঁচ কর্মকর্তাকে বদলি। এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবার বিস্তারিত। তার আগে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আপনি কোন জেলা বা কোথা থেকে আমাদের সংবাদ দেখছেন এবং শুনছেন তা কমেন্ট করে জানিয়ে দিন। কাঁচা মরিচ ও পেঁয়াজের খরচ কমাতে প্রধানমন্ত্রীর যে পরামর্শ, কাঁচা মরিচ গুঁড়ো করে ও পেঁয়াজের কুচি রোদে শুকিয়ে ব্যবহারের পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। খরচ কমাতে এটি একটি ভালো পন্থা বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী। গণভবনে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ উপস্থিত কর্মকর্তাদের কাঁচা মরিচের গুঁড়ো ও রোদে শুকানো পেঁয়াজের কুচির দুটি প্যাকেট উপহার দেন প্রধানমন্ত্রী। পরে এক ফেসবুক পোস্টে তথ্য জানিয়েছেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনায়েদ আহমেদ পলক। প্রতিমন্ত্রী প্রধানমন্ত্রীর উপহার দেওয়ার ভিডিও পোস্ট করে লেখেন, ভাবুন তো, রান্নার সময় তরকারিতে দিচ্ছেন কাঁচা মরিচের গুঁড়ো কিংবা শুকনো মরিচের কুচি, একটু ভিজিয়ে রান্নায় ব্যবহার করছেন প্রয়োজন মতো। পছন্দশীল এই দুটি সবজি সময় মতো সংরক্ষণ করে এভাবেও ব্যবহার করা সম্ভব। পথ দেখালেন বঙ্গবন্ধু কন্যা মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা। তিনি বৃহস্পতিবার সার্বজনীন পেনশন ব্যবস্থা উদ্বোধন শেষে অর্থমন্ত্রী, বাংলাদেশ ব্যাংকের গভর্নর, অর্থ সচিব সহ উপস্থিত কর্মকর্তাদের কাঁচা মরিচের গুঁড়ো ও রোধে শোকানো পেঁয়াজের কুচির প্যাকেট উপহার দেন। বর্ষাকালে পেঁয়াজ ও কাঁচা মরিচের দাম বেড়ে যায়, তখন আগে থেকে সংরক্ষণ করে রাখা কাঁচা মরিচের গুঁড়ো ও শুকনো পেঁয়াজ কাজে লাগবে, খরচ হবে না বাড়তি টাকা। বঙ্গবন্ধু কন্যা বলেন, এমন হলে সবচেয়ে বেশি খুশি হবেন বাড়ির গৃহিণীরা। প্রিয় ভালোবাসা দর্শক, 2024 নির্বাচনে কাকে ক্ষমতায় দেখতে চান বিএনপি নাকি আওয়ামী লীগ, আপনার মূল্যবান মতামত কমেন্ট করে জানিয়ে দিন। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে সরকার টেনশনে আন্দালিব পার্থ। বাংলাদেশ জাতীয় পার্টির চেয়ারম্যান আন্দালিব রহমান পার্থ বলেছেন, আমরা নির্ভরযোগ্য সরকারের অধীনে নির্ভরযোগ্য নির্বাচন চাই। এই সরকার দুইবার ভোট চুরির মাধ্যমে মানুষের বুকের উপর চেপে বসেছে, গণতন্ত্রের গলা চেপে ধরেছে ক্ষমতাসীন সরকার। আমরা পরিষ্কার করে বলে দিতে চাই, আমেরিকার স্যাংশনে সরকার এখন টেনশনে, আগামীতে এই ধরনের নির্বাচন হবে না। তিনি বলেন, আজকে এস আলম লাখ লাখ কোটি টাকা বিদেশে পাচার করেছে, ভাবতে অবাক লাগে মাত্র 25,000 টাকার জন্য একজন কৃষককে জেলে যেতে হয়, যাতে তাদের কেন্দ্রবিন্দু বেগম খালেদা জিয়াকে মাত্র 2 কোটি টাকার জন্য জেলখানে কাটাতে হয়। বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ও তার স্ত্রীকে 35 লাখ টাকার মিথ্যা মামলা দিয়ে হেনস্থা করা হয়, এই সময় বেশি দিন থাকবে না। এদিকে আরেকটি হট নিউজ আছে, বাংলাদেশের মার্কিন নিষেধাজ্ঞা নিয়ে যুক্তরাষ্ট্রের কংগ্রেসে যে আলোচনা হলো। বাংলাদেশের মার্কিন নিষেধাজ্ঞা ও ভিসা নীতির ইতিবাচক প্রভাব পড়েছে, নিষেধাজ্ঞা অনেক জীবন বাঁচাতে সহায়ক হয়েছে, বিশেষ করে র্যাব ও এর শীর্ষে কর্মকর্তাদের উপর মার্কিন নিষেধাজ্ঞার একটা তাৎপর্যপূর্ণ প্রভাব দেখা গেছে। র্যাবের উপর মার্কিন নিষেধাজ্ঞার পর বিচার বহির্ভূত হত্যাকাণ্ড কমেছে, এমত অবস্থায় বাংলাদেশের উপর থেকে যুক্তরাষ্ট্রের নিষেধাজ্ঞা তুলে না নেওয়ার আহ্বান জানানো হয়েছে। মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম লেন্টস হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা এমনটাই মনে করেন। যুক্তরাষ্ট্রের প্রতিনিধি পরিষদের এই সংস্থাটি আন্তর্জাতিক মানবাধিকারের প্রচার, সুরক্ষা ও সমর্থনে কাজ করে। 15 আগস্ট কমিশনের এক ব্রিফিংয়ে প্যানেল বক্তারা বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি, মানবাধিকার কর্মী সহ বিরোধীদের উপর দমনপীড়নের অভিযোগ এবং আগামী সংসদ নির্বাচন নিয়ে কথা বলেন। এসব বিষয়ে তারা ভবিষ্যতে যুক্তরাষ্ট্রের আরও জোরালো ভূমিকা প্রত্যাশা করেন। বাংলাদেশে জাতীয় নির্বাচন আসন্ন, জনগণ ভোট দিতে উন্মুক্ত, কিন্তু একটি বিশ্বাসযোগ্য, সুষ্ঠু ও অংশগ্রহণমূলক নির্বাচন অনুষ্ঠানের বিষয়টিকে সরকার কঠিন করে তুলেছে। বাংলাদেশিদের যে মূল্য গুনতে হচ্ছে তার মাত্রা কমিয়ে আনতে হিউম্যান রাইটস কমিশনকে পূর্ণ শক্তি ব্যবহারের আহ্বান জানান তিনি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, সার্বজনীন পেনশন স্বায়ত্তশাসিত সরকারি কর্মচারীদের জন্য আসছে যে দুই স্কিম। সরকারি কর্মচারী এবং স্বায়ত্তশাসিত রাষ্ট্রায়ত্ত প্রতিষ্ঠানের কর্মচারীদেরও সার্বজনীন পেনশনে কর্মসূচির আওতায় আনা হবে, এজন্য আরও দুই স্কিম পরে সুবিধাজনক সময়ে চালু করা হবে। পেনশন কর্মসূচির উদ্বোধনের দিনেই অর্থ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে এমন ঘোষণা দিয়েছে। বৃহস্পতিবার কর্মসূচির 4টি স্কিমের উদ্বোধন করেন প্রধানমন্ত্রী।
এর মধ্যে প্রবাস স্কিমটি প্রবাসীদের জন্য, প্রগতি স্কিম চালু করা হয়েছে বেসরকারি চাকরিজীবীদের জন্য, আনুষ্ঠানিক খাত অর্থাৎ সকর্মে নিয়োজিত নাগরিকদের জন্য রয়েছে সুরক্ষা, আর সমতা স্কিমটি নিম্ন আয়ের মানুষদের জন্য। 18 বছরের বেশি দেশের 4 শ্রেণীর প্রায় 10 কোটি মানুষ এই কর্মসূচিতে অংশ নেবে বলে আশা করছে অর্থ মন্ত্রণালয়। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে বিদেশে থাকা মিশনকে যে নির্দেশনা দিল সরকার। আগামী জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে দেশ ও সরকারের বিরুদ্ধে অপপ্রচার প্রতিরোধে যথাযথ পদক্ষেপ নিতে বিদেশ থাকা সব মিশনকে নির্দেশনা দিয়েছে সরকার। বৃহস্পতিবার পররাষ্ট্র মন্ত্রণালয়ে এক সাপ্তাহিক ব্রিফিংয়ে তথ্য জানান মন্ত্রণালয়ের মুখপাত্র সেহেলি সাবরিন। তিনি বলেন, তথ্য, আইন ও পররাষ্ট্র বিষয়ক 3টি মন্ত্রণালয়ের সমন্বয়ে একটি কমিটি এই বিষয়ে কাজ করেছে। পররাষ্ট্রমন্ত্রী ডাক্তার একে আব্দুল মোমেন ইতিমধ্যে বিদেশে অবস্থিত সব মিশনকে এ বিষয়ে নির্দেশনা দিয়েছেন। সেলে সাবরিন বলেন, আমরা মনে করি আমাদের আরও সক্রিয়ভাবে কাজ করা দরকার, কেননা আগামী নির্বাচনের আগে আরও অপপ্রচার হতে পারে। মুখপাত্র বলেন, বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয় দীর্ঘদিন ধরে এ বিষয়ে কাজ করছে। বিদেশে বাংলাদেশের মিশনগুলোর স্বাগতিকরা দেশগুলোতে যেখান থেকে বিভ্রান্তি ও ভুল তথ্য ছড়ানো হয় দেশের অবস্থান সমুন্নত রেখেছে। বিদেশি পর্যবেক্ষকদের বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মুখপাত্র বলেন, আসন্ন জাতীয় নির্বাচনের জন্য বিদেশি পর্যবেক্ষকদের সুবিধার্থে পররাষ্ট্র মন্ত্রণালয় একটি বিশেষ সেল গঠন করেছেন। নির্বাচন পর্যবেক্ষণ নিয়ে পররাষ্ট্র মন্ত্রণালয় এখনও কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের কাছ থেকে কোনো অনুরোধ পায়নি জানিয়ে তিনি বলেন, কেউ আসন্ন নির্বাচন পর্যবেক্ষণে আগ্রহ দেখালে সেলের সাথে যোগাযোগ করতে হবে। যে কোনো পর্যবেক্ষকের সুবিধার্থে আমরা আমাদের নিজস্ব আইন ও নির্বাচন কমিশনের নিয়ম মেনে চলব। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, কেন শেখ হাসিনাকে দুর্বল করলে ক্ষতি সবার, ওয়াশিংটনকে বার্তা দিল্লির। বাংলাদেশ আওয়ামী লীগের নেতৃত্বাধীন শেখ হাসিনা সরকার দুর্বল হলে তা ভারত এবং যুক্তরাষ্ট্র আরও কারো জন্যই সুখকর হবে না বলে মনে করে নয়াদিল্লি। একাধিক স্তরের বৈঠকে নয়াদিল্লি কথা জানিয়েছেন বাইডেন প্রশাসনকে। অগ্নি রায়ের লেখা প্রতিবেদনে কূটনৈতিক সূত্রে বরাতে বলা হয়েছে, বাংলাদেশের আসন্ন নির্বাচনে যুক্তরাষ্ট্রের বর্তমান ভূমিকায় ভারত যে খুশি নয়, ওয়াশিংটনকে পৌঁছে দেওয়া হয়েছে সেই বার্তাও। নয়াদিল্লির বক্তব্য, ঢাকায় সুষ্ঠু অবাধ নির্বাচন হোক এটা ওয়াশিংটনের মতো ভারতও চায়, কিন্তু যেভাবে শেখ হাসিনা সরকারকে অস্থির করার জন্য আমেরিকার পক্ষ থেকে বিভিন্ন পদক্ষেপ দেখা যাচ্ছে তা প্রতিবেশী রাষ্ট্র হিসেবে ভারত তথা দক্ষিণ এশিয়ার সার্বিক নিরাপত্তার জন্য ইতিবাচক নয়। প্রতিবেদনে আরও বলা হয়েছে, 3 সপ্তাহ পরে নয়াদিল্লিতে এক মঞ্চে বসবেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট জো বাইডেন ও বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা। তার আগে ভারতের এই বার্তা যথেষ্ট তাৎপর্যপূর্ণ বলেই মনে করা হচ্ছে। সাউথ ব্লক মনে করে, জামায়াতকে রাজনৈতিক ছাড় দেওয়া হলে অদূর ভবিষ্যতে ঢাকা মৌলবাদের দখলে চলে যাবে, উদার পরিবেশ আর থাকবে না। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, আইডিয়াল এর ছাত্রীকে বিয়ে করা মুস্তাককে যা বললেন হাইকোর্ট। রাজধানীর মতিঝিল আইডিয়াল স্কুল অ্যান্ড কলেজের সিনথিয়া ইসলাম তিশাকে কেঁদে ফেলে ধর্ষণের অভিযোগে করা মামলায় শিক্ষা প্রতিষ্ঠানটির গভর্নিং বডির সদস্য খন্দকার মুস্তাক আহমেদের আগাম জামিন আবেদন ফেরত দিয়েছে হাইকোর্ট। বুধবার বেলা 11টার দিকে বিচারপতি আবু তাহের মোহাম্মদ সাইফুর রহমান ও বিচারপতি খন্দকার দিলুর জামানের সমন্বয়ে গঠিত হাইকোর্ট বেঞ্চ আবেদনটি ফেরত দেন। মুস্তাকের পক্ষে আদালতে শুনানি করেন আইনজীবী সৌরভ হোসেন। শুনানিতে রাষ্ট্রপক্ষ ছিলেন ডেপুটি অ্যাটর্নি জেনারেল ইমরান আহমেদ ভূঁইয়া। মুস্তাকের উদ্দেশ্যে আদালত বলে, আগে আপনি বিবাহিত ছিলেন কি? তখন মুস্তাক বলেন, আগের স্ত্রীর সঙ্গে বিবাহ বিচ্ছেদ হয়ে গেছে। এ সময় মুস্তাকের আইনজীবী আদালতকে বলেন, তাদের বিয়ে হয়ে গেছে। ছাত্রীর প্রাপ্তবয়স্ক এক পর্যায়ে মুস্তাকের উদ্দেশ্যে আদালতে বলেন, আপনি নৈতিকভাবে কাজটি ঠিক করেননি। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, লাখের নিচে নামলো স্বর্ণের দাম। দেশের বাজারে স্বর্ণের দাম রেকর্ড পরিমাণ বাড়ার পর এবার কিছুটা কমলো। বৃহস্পতিবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, যা শুক্রবার থেকে কার্যকর করা হবে। বৃহস্পতিবার স্বর্ণের দাম কমানোর সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ জুয়েলার্স সমিতি, যা শুক্রবার থেকে কার্যকর হয়েছে। বাজেটের মূল্য নির্ধারণ ও মূল্য পর্যবেক্ষণ স্থায়ী কমিটির চেয়ারম্যান এম এম হান্নান আজাদ স্বাক্ষরিত এক সংবাদ বিজ্ঞপ্তিতে তথ্য জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী সব থেকে ভালো মানের বা 22 ক্যারেটের এক ভরি স্বর্ণের দাম 1751 টাকা কমিয়ে 99,027 টাকা করা হয়েছে। স্থানীয় বাজারে তেজাবি স্বর্ণের দাম কমার পরিপ্রেক্ষিতে দাম কমানো হয়েছে বলে জানিয়েছে বাজেট। এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে, যে কারণে জাতীয় সঙ্গীতের সময় যুব মহিলা লীগ নেত্রীদের হাসাহাসি। শোকের মাস আগস্টকে কেন্দ্র করে মাসব্যাপী বিভিন্ন কর্মসূচি পালন করেছে আওয়ামী লীগ ও এর সহযোগী সংগঠনগুলো। এর অংশ হিসেবে 18 আগস্ট শুক্রবার আওয়ামী লীগের কেন্দ্র কার্যালয়ে পরিচিতি সভা সহ শোকের মাসের কর্মসূচি পালন নিয়ে সভা করে যুব মহিলা লীগ। জাতীয় সঙ্গীত মাধ্যমে অনুষ্ঠান শুরু করে সংগঠনটি, তবে জাতীয় সঙ্গীত গাওয়ার সময় হঠাৎ হাসতে শুরু করেন যুব মহিলা লীগের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি। এ সময় কেন্দ্রীয় নেতৃত্বরাও হাসতে শুরু করেন। এতে জাতীয় সঙ্গীতের ভাব গম্ভীর নষ্ট হয়েছে বলে মনে করেন কেন্দ্রীয় নেতারা। তারা বিষয়টি নিয়ে ক্ষোভ প্রকাশ করেছেন। যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক শারমিন সুলতানা লিলি বলেন, মিউজিকের সঙ্গে গানটা একসঙ্গে হচ্ছিল না, মেয়েরা আগে গাইছিল, রেকর্ডটা পরে বাজছিল, এই হলো বিষয়।
এদিকে আরেকটি হট নিউজ হচ্ছে যে কারণে বাংলাদেশে আরও নিষেধাজ্ঞা দেওয়ার আহ্বান। বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের সব ঘটনা তদন্ত করে কার্যকর পদক্ষেপ না নেওয়া পর্যন্ত যুক্তরাষ্ট্রে চলমান নিষেধাজ্ঞা প্রত্যাহার করা উচিত হবে না বলে মনে করেন মার্কিন কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদের টম ল্যান্ডসন, হিউম্যান রাইটস কমিশনের প্যানেল বক্তারা। একই সঙ্গে আরও নিষেধাজ্ঞা দেওয়ার বিষয়টি বিবেচনা করার কথা বলেন বক্তারা। 15 আগস্ট এক সংবাদ সম্মেলনে বাংলাদেশের মানবাধিকার পরিস্থিতি এবং আগামী নির্বাচনে কথা বলেন কমিশনের প্যানেল বক্তারা। কংগ্রেসের আইন গ্রন্থাগারে বৈদেশিক আইন বিশেষজ্ঞ তারিক আহমেদ বলেন প্রবৃত্তি উন্নয়নের জন্য বাংলাদেশকে একটি অনুপ্রেরণা হিসেবে বর্ণনা করেছে বিশ্বব্যাংক, কিন্তু অর্থনৈতিক সাফল্য সত্ত্বেও প্রধানমন্ত্রী শেখ হাসিনা ক্ষমতার ক্রমবর্ধমান কেন্দ্রীভূতকরণ নিয়ে বিশেষজ্ঞরা উদ্বেগ প্রকাশ করেছেন। শেখ হাসিনা 14 বছর ধরে ক্ষমতায় আছেন। এদিকে আরেকটা হট নিউজ হচ্ছে কেন ডিএমপির উচ্চপদস্থ 5 কর্মকর্তাকে বদলি। ঢাকা মেট্রোপলিটন পুলিশের উচ্চপদস্থ 5 কর্মকর্তাকে বদলি করা হয়েছে। এর মধ্যে অতিরিক্ত উপকমিশনার পদমর্যাদার 2 জন, সহকারী পুলিশ কমিশনার পদমর্যাদার 1 জন এবং পরিদর্শক পদমর্যাদার 2 জন কর্মকর্তাকে বদলি করা হয়েছে। 17 আগস্ট বৃহস্পতিবার ডিএমপির কমিশনার খন্দকার গোলাম ফারুক স্বাক্ষরিত পৃথক 2টি আদেশে এ তথ্য জানানো হয়। আদেশে বলা হয়েছে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ নুরুজ্জামানকে প্রোটেকশন বিভাগের, বঙ্গভবন নিরাপত্তা বিভাগে অতিরিক্ত উপকমিশনার মোহাম্মদ মিজানুর রহমানকে পিওএম দক্ষিণ বিভাগে বদলি করা।